আবার আমরা ধুবুলিয়া যাব, ধুবুলিয়া করে পরবর্তী পদক্ষেপ ঠিক করব। মানুষের কাছে যাচ্ছেন, কি বলছেন তাদেরকে, মানে ভোটটা বিজেপিকে কেন দেবে কি বলছেন? দেখুন, মানুষ যদি খুব সহজভাবে বোঝেন তাহলে আমি এরকমভাবে বোঝাতে চাই যে একটা সময় বাঙালি সম্পর্কে বলা হতো আজকে বাংলা যা ভাবে কালকে ভারতবর্ষ তাই ভাবে। আর সেটা ব্রিটিশ সময়ে যখন একটা বাংলা স্বর্ণযুগ ছিল রবীন্দ্রনাথ, নেতাজি, বিবেকানন্দ। বর্তমান বাংলা ভারত যেদিকে হাঁটে বাংলা তার বিপরীত দিকে হাঁটে। যখন আপনার মনে করুন ভারত পাকিস্তানের সন্ত্রাসের মোকাবিলা করছে, তখন বাংলার মুখ্যমন্ত্রী বলেন যে কোথায় সন্ত্রাস, পাকিস্তানের তুমি কজন সৈন্য বা টেরোরিস্ট মারা গেছে তার প্রমাণ দাও। আপনি যদি কখনো দেখেন, আপনি লক্ষ্য করবেন ভারতবর্ষের মূল জনসংখ্যা 12-13% মানুষ এখানে বাড়ছে, 9% মানুষ পশ্চিমবঙ্গের জনগণ, ভারতবর্ষের মূল জনসংখ্যা। কিন্তু সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে শিল্প হয় 2%, যেখানে একটা অ্যানুয়াল গ্রোথ অফ পপুলেশন বাংলার 9%, সেখানে অ্যানুয়াল গ্রোথ অফ ইনভেস্টমেন্ট 2%। এর ফলে যে বিশাল গ্যাপ হয়, যুবকরা বেরোজগার হয়ে পড়ে। আর একটা বলে ইকোনমিক মাইগ্রেশন, দেখবেন আপনার ছেলে আমার ছেলে সবাই হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, দিল্লিতে, নয়ডাতে চাকরি করতে চলে যায়, পশ্চিমবঙ্গে কলকাতায় কেউ চাকরি করে না। এবং আগামী দিনে এটা আরও কষ্টকর হয়ে আসবে। কিন্তু মাননীয় নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত যে 2024 পরিকল্পনা নিয়েছে, ভিশন 2024, সেক্ষেত্রে ভারতে অনেক যুবকের চাকরির সম্ভাবনা, পড়াশোনা, শিক্ষা, স্বাস্থ্য, উন্নতি, এই বিষয়গুলো আমাদেরকে পশ্চিমবঙ্গ তথা কৃষ্ণনগর বাসিন্দাদের বোঝাতে হবে। কারণ কৃষ্ণনগর বাসিন্দা কিন্তু গত 10 বছর একজন অযোগ্য সাংসদকে পেয়েছেন, যিনি 3.5 বছর অনুপস্থিত ছিলেন তার কেন্দ্রে। তো এইরকম একটা জায়গায় আমরা দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আলোচনা করব যে কীভাবে এটাকে বাঙালি যুব সমাজের কাছে এটা পাঠানো। 3.5 বছর কৃষ্ণনগর লোকসভা পিছিয়ে গিয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কত টাকা কভার করতে পারবেন বলে মনে করছেন? দেখুন, কভার তো আমাদের সংগঠন ঠাকুরের আশীর্বাদে খুব সারা বছর কাজ করে, এমন তো নয় আমাকে এসে কভার করতে হবে। হ্যাঁ, এটা স্বাভাবিক, যেমন আপনার সাথে আমার আলাপ হচ্ছে, আপনাদের মাধ্যমে কৃষ্ণনগর বাসিন্দাদের কাছে আমার মুখের পরিচয় হচ্ছে, ব্যবহারের পরিচয় হচ্ছে। সেটা আমি আগামী লোকসভা নির্বাচনের আগের দিন পর্যন্ত, যতদিন আইন রয়েছে ততদিন মানুষের কাছে গিয়ে পরিচিত হব। যুব সমাজ তো আপনার মুখটা চেনে, বয়স্ক যারা তারা সেইভাবে হয়তো চিনতে পারে না, তাদের কাছে কতটা মানে ইয়ে পাচ্ছেন? দেখুন, যুব সমাজ, যে যুব সমাজ আমাকে চেনে, বয়স্ক হলো তাদেরই কাকা জ্যাঠা বাবা। তো যুব সমাজ তাদেরই পরিবারের কাকা জ্যাঠা বাবাদেরকে পরিচয় করিয়ে দেবে যে বাবা এই লোকটাকে আমি চিনি বা এই ছেলেটিকে আমি চিনি। তো সেক্ষেত্রে পরিবারে ঢুকতে বা পরিচিত হতে আমার কোনো অসুবিধা হবে না।